তাহলে এটা অ্যাকচুয়ালি খুব ভালো। আমি পরকীয়া করছি করবো না এরকম চিন্তা ভাবনা নেই, ও যদি পরকীয়া করে ভাবতে পারে এরকম ভালো আর কি। না কিছু কিছু আমরা উত্তর শুনি যে মানে আমি আমার ব্যক্তি জীবনে বলতে পছন্দ করি, মানে ব্যক্তি না আসলে উপবিশ্বাসকে নিয়ে, হ্যাঁ না আমি উপবিশ্বাসকে নিয়ে বলতে পছন্দ করি। যেমন ধরেন উপবিশ্বাসের ক্ষেত্র, উপবিশ্বাসের ক্ষেত্র যেটা হয় যে এরকম কি বলে যে আমাদের ব্যক্তি জীবন, আমরা বিবাহিত সন্তান, এটা মনে করেন একদম মজা না। হ্যাঁ তো তখন ধরেন জোর করে হলেও ওই সম্পর্কটাকে নষ্ট করতে হবে। তো আশা করি সিনেমার সম্পর্কটা অবশ্যই খুবই ভালো থাকবে। কাজের মধ্যে দিয়ে যদি এরকম কোনো গল্প আমার আর জয় আবার চলে আসে পরকীয়া কেন্দ্রিক, তাহলে এটা খুব অ্যাকচুয়ালি ভালো। আমি পরকীয়া করছি করবো না এরকম চিন্তা ভাবনা নেই, ও যদি পরকীয়া করে তাহলে হয়তো ভাবতে পারে এরকম ভালো আর কি। না তার মানে ইংলিশ দিয়ে দিচ্ছে কিন্তু ওনাকে সিনেমা বুঝতে পেরেছে, মাটিতে হয়েছে তাই না? আমার খুবই ভালো লেগেছে একজন আর্টিস্টের নাম আসলে খুব ডিউ রেসপেক্ট বলতে চাই, আমাদের শর্মিলা ঠাকুরজি ফ্লুইংলি বাংলা বলছে, ফ্লুইং একদম মানে কোথাও জড়তা নেই, উনি যত সুন্দর করে বাংলা বলছে আমার মনে হয় যে আমিও 10টা কথার মধ্যে কোথায় জানি একটা ম্যাচ করে মানে গ্যাপ করে ফেলি। তো এইটা অনেক বেশি রেসপেক্টের জায়গা, আর এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে আমাদেরকে বলা উচিত ছিল 16 বছর ধরে ইন্ডাস্ট্রির জন্য অনেক কষ্ট করছি আমরা যারা। হ্যাঁ আমি আমি কিন্তু সত্যি বলি আমি কিন্তু জানি না, আমি চলচ্চিত্রকে এত ভালোবাসি এবং আপনারা যারা অনেক বেশি কাছের মানুষ, সবাই আমার কাছে, কিন্তু হয় না যে কিছু মানুষের সাথে অনেক বেশি আদান প্রদানটা হয়, তারা কিন্তু জানে যে এই যে সাংবাদিক ভাইরা আজকে এখানে আছে, আপনাদের যখন কমিউনিকেশন করেন আপনি কোথায় যাচ্ছেন ভাই, বলবে আমি সিনেমার কভারেজ করতে, এটাই আপনি আইডেন্টিটি যে আমি বিনোদন সাংবাদিক। কিন্তু আপনাকে যখন বেলা শেষে বলা হয় আপনি কোথায় যাচ্ছেন, আমি একটা জায়গায় আড্ডা দিচ্ছি কোনো কাজ নেই, এটা কিন্তু আইডেন্টিটি নয়। তো আমি কিন্তু বরাবরের মতো আমি বিশ্বাস করি আমি কাজ করি দর্শকদের থেকে, তার চেয়ে বেশি কাজ করি বিনোদন সাংবাদিক ভাই বোনদের জন্য, কারণ এটাই আপনাদের লুচি রুচি। এখান থেকে যখন আপনি চা খাবেন আমার ভালো লাগবে যে একটা মুভি থেকে খাচ্ছি, আমি যখন আপনাদেরকে বলবো এই আসছো এইটার কভারেজ করো, এটাই কিন্তু আমাদের পরিচয়। আমি উপবিশ্বাস, আপনি বিনোদন সাংবাদিক, এই চ্যানেল ওই চ্যানেল, তাই না? তো এটাই হচ্ছে আমার বলার থাকবে। দিদি এখন যে স্থানে আপনি প্রেস কনফারেন্স করছেন এই জায়গাটা নিয়ে একটু জানতে চাই, আপনি আপনার পরিচয়, আপনি ব্যবসা শুরু করেছেন এখানে, আপনি ক্যাফে দিয়েছেন, বিউটি পার্লার দিয়েছেন, আপনি একটা স্টোর দিয়েছে, হ্যাঁ 2024 সাল তো আসলে একটু জানান। ঠিক আছে আপনি ছোট করেই বলি কেন, কারণ আজকে যেহেতু আমাদের ডিরেক্টর প্রযোজক এবং অভিনেতার প্রেস কনফারেন্স, তো তার মাঝে আমাকে সুযোগ করে দিয়েছে যে আমারও ব্যক্তি কিছু জায়গা বলার, সেটা হচ্ছে যে হার্লেন স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, যেখানে আমার পদচারণা করেছে আমি বলবো যে এটা আমি ডু রেসপেক্ট আপনাকে সকলকে বলি ধন্যবাদ। এবি ক্যাফে এর পাশেই আমার একটি পার্লার, এটি হচ্ছে সিগনেচার বাই এবি।